Hello guys, welcome to my channel. I am a regular content creator. Please support me, like, comment and share my videos. Don't forget to subscribe my channel. And now let's to the game. Hello guys, kemon achen shobai? Gamer Tune channel er pokkho theke apnader shokolke shagotom. Aaj abar chole eshechi notun video niye. To ei korbo chole jai video te. আসলে যেটা গেমটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কার পার্কিং এর আগে দেখাইছি যে লেভেল পর্যন্ত আপনারা অতিক্রম করেছি তার নেক্সট লেভেল আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে পার্কিং বিষয়টা খুব একটা সাবধানতার সাথে করতে হয় সেজন্য আপনাদেরকে এটা সতর্কতার সাথে এবং অনেক মজার একটা গেম যেহেতু আমার প্রথম যে ভিডিওটা দেখেছেন সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সুতরাং আজ আবারও আপনাদেরকে সেই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের গেম অ্যাডভান্স কার পার্কিং বলে রাখি আপনারা যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং হচ্ছে যারা এর আগে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাডভান্স কার পার্কিং শুরু হয়েছে লেভেল 38 থেকে আমরা শুরু করব গত লেভেলে আমরা 37 পর্যন্ত দেখিয়েছিলাম এখানে একটা ব্রিজের কাঠের তক্তা উঁচু নিচ থেকে উঁচুতে উঠতে হচ্ছে সেটাতে কিন্তু উঠেছি বাম দিকে ঘুরতে হবে বাম দিকে ঘুরে আবারও নিচের দিকে এবং বিট আছে এখানে কয়েকটা হলুদ কালোর মতো বিট দেওয়া আছে এটাকেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে আপনার চার সাইডে আটকানোর অপশান আছে সেটাতে হাত লাগলেই কিন্তু আপনি লেভেল ক্যান্সেল হয়ে যাবে এবং হচ্ছে আপনি বাধার সম্মুখে পড়বেন সুতরাং আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে স্টিয়ারিং আছে সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে ডান সাইডে আছে হচ্ছে স্পিড এবং হচ্ছে তার পাশেই আছে কিন্তু ব্রেক তার একটু উপরে আছে ডি এবং আর চিহ্ন যেটা সেটা হচ্ছে ডাউন ড্রাইভ এবং হচ্ছে পিছনে আসার জন্য তো বুঝতে পারতেছেন গেমটা কতটা মজার কোন দিক থেকে কোন দিকে এসে এবং একটা লেভেল অলরেডি কমপ্লিট করে ফেলেছি সাকসেস দিয়ে দিছে নেক্সট একটা লেভেলের জন্য আবার শুরু করলাম দেখতে পাচ্ছেন সামনে একটা রেল করা ছিল মতো যে আটকানোর যে অপশন সেটা আছে এখানে আমি একটা অপেক্ষা করলাম ক্রস করে ফেললাম তারপর সামনে একটা বাধা বাম দিকে ঢুকতে হবে আমি কিন্তু একটু ব্যাক সিগন্যাল দিয়ে লাইট জ্বালিয়ে একটু গাড়ির পিছন দিকে গাড়িটিকে একটু সরাই নিলাম তারপর আবার বাম দিকে ঘোরানোর জন্য স্টিয়ারিং ঘুরাই নিলাম আপনারা যারা এখনও এই গেমটি ডাউনলোড করে এখনও শুরু করেন নাই শুরু করবেন অবশ্যই অবশ্যই মজার একটা গেম আর একটা বিষয় হচ্ছে অবশ্যই অফলাইনে গেমটি আপনারা খেলতে পারবেন এজন্য আপনাদের আরও বেশি ভালো এবং দেখতে দেখতে আরও একটি লেভেল কমপ্লিট হয়ে গেল পরবর্তী লেভেল লেভেল নাম্বার 40 গাড়ি কিন্তু এখানে পিছন দিকে নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে দেখে নিচ্ছি যে আসলে এর পথটা কোন দিকে এই সাইডে কিন্তু কাঠের ইতে আছে আমি স্টিয়ারিং ঘুরিয়েছি ঘুরিয়ে ব্যাক গিয়ার দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে পিছন দিকে নিয়ে আবার সামনের দিকে তুলনা সামনে দিকে স্টিয়ারিং ইট করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটু ঘুরতে হবে তার কারণে আমি ডান দিকে একটু চাপাই আবার বাম দিকে ঘুরে যাচ্ছি আবার এখানে একটা রেল ক্রসিংয়ের মতো একটা পাথ আপনার সামনে রক্ষা করছে সেটা যখন নিচে থাকবে সেটা আপনি যখন রাখবেন হয়তো নেমে দিলেই উঁচুতে
মান্থলি আপনি সেটা ক্রস করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছি, সময় নিয়ে এবং এখানে একটা কাঠের ব্রিজের মতো উঁচু জায়গা উঠতে আমাকে ব্রেক নিলাম, ব্রেক নিয়ে সামনে দেখে নিলাম যেহেতু একটা চাকা, একটা চাকা হয়তো নিচের দিকে পড়ে যেতে পারে, তো পিছন দিকে সরাই নিলাম, নিয়ে আবার সামনের দিকের জন্য যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার গাড়ি আছে, হচ্ছে তাকে পিক করে সামনের দিকে ডাইনামিক বামের দিকে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা যে হলুদ এবং কালো যে এখানে আপনার সাইডে যে সিগন্যাল দেওয়া আছে এটাতে কিন্তু একটু একটু টাচ হলেই কিন্তু করা যায়, সুতরাং টাচ করা যাবে না। আমি দেখেছিলাম এখনও পর্যন্ত ইন্টার লেভেল ক্রস করেছি, এখন কোনো লেভেল টাচ হয়নি, যার কারণে আমাকে কিন্তু সেই লেভেল আবার খেলতে হচ্ছে না। আমি যাচ্ছি সামনের দিকে, দেখেন এখানে হচ্ছে বক্রাকার রাস্তা, অনেক কোনা কোনি একটা লেভেল কমপ্লিটেড, লেভেলও কমপ্লিটেড হয়েছে। আরেকটা দেখতে পাচ্ছেন চারি সাইডে শুধু বাক্স রাখা আছে, আর ভিতর দিয়ে আপনাকে পার্কিং করে রোড খুঁজে বের করে আপনাকে পার্কিং করতে হবে। গাড়ি চালানোর যতটা মজা তার চেয়ে অনেক বেশি মজা হচ্ছে পার্কিংয়ের, যদি আপনি ভালোভাবে পার্কিং করতে পারেন সময়ও কম লাগবে এবং হচ্ছে গাড়ির কোনো দুর্ঘটনা, কোনো জায়গায় আঘাত ধাক্কা এগুলো থেকে আপনি নিজের গাড়িকে সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু দেখে নিচ্ছি যে সামনের দিকে যাবো কীভাবে যাবো, একটু বাম দিকে ঘুরিয়ে শুরু করেছি এবং যাচ্ছি। লেভেলগুলো অতটা বেশি হার্ড আসেনি, কিন্তু কিছু কিছু লেভেল আছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এখান থেকে কীভাবে যাবেন, সেগুলো সামনে আসবে অবশ্যই, আপনাদেরকে দেখাবো যে আপনারা সেই লেভেলটা কীভাবে অতিক্রম করবেন। দেখতে পাচ্ছেন সামনে বাম দিকে একটু মুখ করে নিলাম, সামনেদের লাইন তো একটা দুইটা ক্রসিং আছে, একটা ক্রসিং ক্রস করে ফেললাম, ক্রস করে একটু অবস্থা নিলাম, দ্বিতীয় ক্রসিংটা রেলের একটা কাঠিটা উঠে গেলে আবার আমি টান দিব। দেখতে পাচ্ছেন আবার একটু বাম দিকে ঘুরে একটু জায়গা নিলাম, যদি সামনের জায়গা দিকে আসা যায় কিন্তু ব্যাক গিয়ার দিয়ে একটু পিছন দিকে নিয়ে নিলাম, তারপর আবার সামনের দিকে চলতে শুরু করলাম। তো অবশ্যই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজার একটি দিন, আপনারা কিন্তু এখানে গাড়ি চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো গাড়ি ব্যবহার করতে পারবেন এবং স্টাইলটা দেখেন আপনি, তো মনে হচ্ছে আপনি শুনেছি এভাবে আপনার নিজের বাইক এখানে ড্রাইভ করছেন, আর সেজন্য অনেক ভালো লাগে, বিশেষ করে আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন। দেখবেন আবারও বাম দিকে যেতে হবে, আমি বাম দিকে মুখ করেছি, করে আবারও দুইটা রেল ক্রসিংয়ের মতো এখানে আসে, সেটা আমি ক্রস করার জন্য একটু পাঠিয়ে দেখে নিচ্ছি আমার জায়গা কতটুকু আছে। ক্রস করেছি, একটু সময় নিয়ে নিলাম দুটার জন্য, এখানে প্রত্যেকটা ভিড় দিয়ে আমি যদি জোরে যেতে চাই তাহলে একটু ধাক্কার সুযোগ আছে, সময় নিয়ে গেলে কিন্তু
আপনাকে দুইবার একই লেভেল খেলতে হবে না। কিন্তু যদি তৈরি হয়ে যান আপনার লেগে যায় একটুখানি টাচ হলেই কিন্তু আপনি ডিসকলি অর্থাৎ আনসাকসেসফুল গেম ওভার, আপনার কিন্তু আবার সেই লেভেলটা প্রথম থেকে খেলতে হবে। সুতরাং বুঝতে পারতেছেন স্বাধীনতার সাথে অবশ্যই এখন খেলতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা কাটা ফল যেটা আটকে দিচ্ছে, আটকে দেওয়ার পরে আবার খুলে দিচ্ছে, তখন খুলে দিলে তারপর দেখেন সেটা আমি ক্রস করে ফেলেছি এবং একটা কাঠের উঁচু সেখান থেকে উঠে আরেকটা সেটি ওখান থেকে আরেকটা উঁচুতে অবস্থান করতে হচ্ছে। দেখেন এখানে কিন্তু চাকা যাওয়ার মতো দুইটা ইয়ে মাঝখানে কিন্তু থাকা, আপনি কিন্তু পড়ে যাওয়ার কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে সেটা দিকে নজর রাখতে হবে। এবং এই লেভেলটাও কমপ্লিট হয়েছে, লেভেল নাম্বার 44 এখন চলছে। দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু সামনের দিকে, যখন আমি রেখেছিলাম তখন আর কি এখানে মঙ্কটা এবার পিছন দিকে যেয়ে সেটা আবার বাইরের অবস্থায় নিয়ে আসতে হবে। দেখুন আমি শুরু করেছি পিছন দিকে নিয়ে যাচ্ছি, একটু ডান দিকে ঘুরালাম কারণ কিন্তু ক্রস করতে হবে কর্নার থেকে সেটার জন্য। আমি আবার ডান দিকে আসার পর যতটুকু জায়গা নেওয়ার মতো নিয়েছি নেওয়ার পরে ডান দিকে আবার মুখ করে সামনের দিকে যাত্রা শুরু করেছি। স্ট্যান্ডটা দেখুন সাবলীলভাবে কিন্তু চলতেছে, এদিকে গেলে হয় সেদিকে। সুতরাং দেখতে পাচ্ছেন এখানে আরেকটু ডান বাম দিকে আসতে হবে, বাম দিকে এসেছি সামনের দিকে আবার বাম দিকে সামনে টায়ে বামে যদি জায়গা থেকে আপনি আপনার মতো কিন্তু চাল করবেন যদি এখন জায়গা কম। সুতরাং আপনাকে সেই লেভেল সেই মাত্রা সেই নির্দিষ্ট গতির পথ লক্ষ্য করেই কিন্তু আপনাকে চলতে হবে। দেখতে পাচ্ছেন দেখতে পাই লেভেলের কাছাকাছি লেভেলে কম হয়েছে সাকসেস আরেকটা রেল ক্রস কিন্তু পাতাপন আছে সেটাতে আঘাত লাগলেই কিন্তু আপনি মনে থাকছে। সুতরাং আমি একটু সময় নিয়ে সামনে আরও কী কী আছে এটা দেখার জন্য একটু ঘুরিয়ে নিলাম করে নিলাম, তারপরে সেটা অতিক্রম করলাম। এবার আমাকে বাম থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে মুখ করে নিলাম আরেকটা ক্রস। প্রত্যেকটা লেভেল কিন্তু আলাদা আলাদা অ্যাডভেঞ্চার আপনার জন্য, সেজন্য কিন্তু আপনি আলাদা আলাদা মজা এখান থেকে নিতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটা নতুন নতুন সিস্টেম নতুন নতুন পদ্ধতি দেখতে পাচ্ছেন। এবার আমাকে কোন দিকে যেতে হবে বুঝতেছি না, এদিকে সামনে আটকানো পিছনে আটকানো যদি গিয়ে আসলাম দিকে যাওয়া যাবে না। সুতরাং চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম যে আমাকে আমার কোথায় যেতে হবে। দেখুন পরে সামনের দিকে আসলাম, তারপর আবার ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে গেছে একটু ঘুরিয়ে নিচ্ছি যে পিছনের যে বার আছে সেটাতে আমার একটু সামনে থেকে নিয়ে পিছনে আর জায়গা নেই দেখতে পাচ্ছেন আপনার সবাই। আসলে অনেক মজার একটা গেম, যদি আপনি মা এটা খেলে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর এবং গ্রাফিক্স তারপরে বলে হচ্ছে ডিজাইন তারপর খেলার জন্য যে স্মুথলি ভাব দেখি তার একটা লেভেল ক্রস করে ফেললাম লেভেল 46। দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে যেয়ে বাম দিকে আরামকে মুখ করতে হবে, বাম দিকে মুখ করে দিয়েছি। একটু ঘুরে নিচ্ছি যে আমাকে যেতে হবে সামনের
ডান দিকে এসে দেখেন এখানে ডান দিকে যেতে হবে, সেদিকে আসলে ডান দিকে সামনে জায়গা নেই, যার কারণে পিছনে দিলাম দিক পিছনে গেলাম সামনে। পার্কিং বলতে তো এটাই, একবার সামনে একবার পিছনে, একবার আসতে ধীরে ধীরে আপনার করতে হবে। লেভেলটা কমপ্লিট হয়েছে আমাদের, লেভেল নাম্বার এখন 47। ব্যাকে যেতে পারছি পিছনে দিকে যে পিছনে যেতে পারছি যেভাবে আমি কিন্তু সেটাই করতেছি। আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনাদের পছন্দ মতো একটা গাড়ি এখানে পিক করতে পারবেন, যে গাড়িটা আপনাদের পছন্দ যে গাড়িটা আমি ড্রাইভ করবো সেটা আপনি করে নিতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে স্টিয়ারিংটা হতে অনেক বেশি স্মুথ লাগে এবং অনেক বেশি ভালো লাগে। পিছনের দিকে যেতে হচ্ছে, পিছনের দিকে অবস্থা নিলাম, একটু দূরে দেখে নিলাম আপনি কোথায় যেতে হবে, সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যাত্রা শুরু করলাম। এখানে 47 লেভেলটা কমপ্লিট হয়েছে, 48 লেভেল যাত্রা শুরু করছি। এখানে ত্রিকোণ পথ, ছোট পথ, ইত্যাদি কিন্তু আপনাকে আপনার লক্ষ্য করেছে। একটু পিছন দিকে নিয়ে নিলাম, আবার ডান দিকে পথে প্রবেশ করলাম। এমন যে আয়না আছে গাড়ির, সে আয়নাতেও কিন্তু একা লাগতে হবে, এমন জীবন গাড়ি একবার মানে গলি যেটা বলে সেটা দিয়ে কিন্তু আমি ব্যবস্থা করতেছি। সামনে দিকে যাচ্ছি, একটু দেখে নিলাম যে আমাকে পড়তে যেতে হবে। সামনে একটা বাক্স রাখা আছে, একটু দেখে নিচ্ছি সামনে জায়গা আছে কিনা, দেখে নিচ্ছি চলছে সামনে দেখতে পাচ্ছি আমার। আমার 48 নাম্বার লেভেল এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমরা 37 থেকে 48 লেভেল পর্যন্ত ক্রস করে ফেললাম, এবং দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে 49 থেকে আরও যতদূর দেওয়া যায় ততদূর আমরা আবারও খেলবো, কারণ একটা ভিডিও অনেক বড়ো করলে আপনাদের সময়ের প্রয়োজন হতে পারে, যার কারণে ছোটো ছোটোভাবে আমি ভালোভাবে সুন্দর সুন্দর লেভেলে আবার আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং হচ্ছে দেখবেন অবশ্যই মজা লাগবে, ভালো একটা গেম। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।